নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আপনাদের সাথে আমি সুনন্দা। আজকের ক্লাসে আমরা জানব যে হরিনাম সংকীর্তন স্বরলিপি ছাড়া নিজের মনে আনাসুরে কিভাবে বাজাবো হারমোনিয়ামে। তো চলুন শিখে নেওয়া যাক। তো তার আগে বলে রাখি, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে দেখার শেখার ও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম পেজে এবং ফেসবুক পেজে ফলো লাইক দিয়ে করতে পারেন, লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তাহলে চলুন গানের কথাতে আসা যাক। তো আজকের ক্লাসে আমরা জানবো যে হরিনাম সংকীর্তন আমাদের আমরা স্বরলিপি ছাড়া মনে আনা সুরে, যে কোনো সুরে কিভাবে হারমোনিয়ামে গাইব। আমি বলে রাখি যে হরিনাম সংকীর্তন কিন্তু মেইনলি কোমল স্বরের গাইলে কিন্তু খুবই ভালো লাগে শুনলে। আমার কাছে কোনো স্বরলিপি নেই, আমি কিন্তু আপনাদের সামনেই তুলবো, চলুন দেখে নিই। আমরা স্কেল সম্বন্ধে আমাদের আইডিয়া হয়েছে, সপ্তক সম্বন্ধে আমাদের আইডিয়া হয়েছে, আমরা জেনেছি এর আগের ক্লাসে যে হারমোনিয়ামে যে কোনো গান স্বরলিপি ছাড়া কীভাবে তুলবো। ঠিক আছে, তাহলে চলুন আমরা সেটা স্টেপ বাই স্টেপ দেখে নিই। আমি আপনাদের সামনে একটা হরিনাম সংকীর্তন তুলবো, সেটা কোমল সুরে, কারণ কোমল সুরে কিন্তু একটু বেশি ভালো লাগে। সুর এসেছে, যে সুরটা এসেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখতে পেলে যে আমি কতটা ইজিলি ভাবে হারমোনিয়ামে তুলতে পারলাম, কারণ আপনারা তখনই যে কোনো গান বা একটা একটা যে আপনারা হরিনাম সংকীর্তন নিজের সুরে নিজের মতো করে বানাতে পারবেন, নিজের মতো করে গাইতে পারবেন, কিন্তু কোনো গান কিন্তু সেভাবে সম্ভব হবে না, কারণ সেটা সম্ভব নয়। আপনারা তাতে কিছু কোনো সুর অ্যাড করতে পারেন বা একটু স্বরলিপি একটু চেঞ্জেস আনতে পারেন, কিন্তু একটা গানকে পুরো কমপ্লিটলি ভাবে আপনার নিজস্ব সুরে করতে পারবেন না। ঠিক আছে, তো আমি হরিনাম সংকীর্তন নিয়ে তাই বলছি যে এই হরিনাম সংকীর্তন বা এই হরে কৃষ্ণ, অনেকে আছে নানান ভক্তি সুরে, ভক্তি বাংলা ভক্তি গীতি গানের সুরে অনেকে দেয়, অনেকে গায়, বা অনেকে নর্মাল হরে কৃষ্ণ গায়, আবার অনেকে মানে গাইতে গাইতে নিজের মন থেকে সুর বার করে গায়, সেটা জানবেন কিন্তু একটা আলাদা পার্সোনাল ট্যালেন্ট। আর সব থেকে বড় কথা যেটা, যে আমরা গাইছি ঠিক আছে, তবে আমরা যখন হারমোনিয়ামে বাজাবো তখন কিন্তু সেটা সেই সুর অনুযায়ী রিড ওয়াইজে কিন্তু আমাদের বাজাতে হবে বা গাইতে হবে। তো আমাকে আপনারা অনেকেই রিকোয়েস্ট করে থাকেন যে দিদি করুণ সুরে বা প্রভাতী সুরে হরিনাম সংকীর্তন দেবেন দিদি, তো আমি তো এর আগে দিয়েছি। আর প্রভাতী প্রভাতকালে বা প্রভাতী সুরে হরিনাম সংকীর্তন, সেটা কিন্তু কোনো মেইনলি কোনো ফ্যাক্ট নয়, কারণ প্রভাতকালে মানে সকালবেলাতে ভোরবেলাতে প্রাতকালে আমরা হরিনাম সংকীর্তন গাইবো, সেটা আমরা যে কোনো সুরে গাইতে পারি, কিন্তু যখন আমরা বলবো যে একটু
দ্রুত ছন্দে, বা আমরা যখন বলবো একটু দ্রুত লয় বা করুণ সুরে, একটু বেদনাদায়ক, তার কিন্তু হরে কৃষ্ণ সুরটা কিন্তু অন্যরকম হবে। কারণ আমি ওখানে বলছি ট্যাগ করছি, আমরা ওখানে মেনলি বলছি যে আমরা করুণ সুরে আমরা গাইবো, বা কোনো দ্রুত লয়ের মাধ্যমে আমরা গাইবো হরিনাম সংকীর্তন। তো সে কারণেই বলছি, আপনারা যদি হারমোনিয়াম প্রত্যেক দিন ভালো করে বাজান, এবং শুধু বাজালে হবে না, সুরটা কিন্তু মাথাতে গেঁথে নিতে হবে, যাতে যে কোনো হরিনাম সংকীর্তন আপনারা নিজের মনের মতো তুলতে পারেন। আর এই হরিনাম সংকীর্তন তুলতে গেলে কিন্তু কোনো স্বরলিপি দরকার হয় না। যদি কেউ জানেন যে হরিনাম সংকীর্তন জানতে করতে গেলে না আমাকে তো স্বরলিপি, না কোনো স্বরলিপি দরকার হয় না, কারণ আমি এতদিন যে যে হরিনাম সংকীর্তনগুলো আপনাদের দিয়ে এসেছি শুধুমাত্র রাগ ছাড়া, আপনারা লক্ষ্য করেননি কিছু কিছু হরিনাম সংকীর্তন আমি দিয়েছি যে সেগুলো কিন্তু মেইনলি, আর রাগ ছাড়া বলতে গেলে রাগের মধ্যে যে যে আরোহণ এবং অবরোহণগুলো থাকে সেগুলোই থাকবে, শুধু আপনার সুরটা আলাদা হবে। মানে সেই আরোহণ অবরোহণের মধ্যে দিয়ে আপনাতে সুরটা আলাদা করে ঠিক সেই সেম একই রকম বাজাতে হবে। তো আমি আপনারা দেখবেন আমি কিন্তু অনেক এরকম দিয়েছি, আমি অনেক নিজে সুর অ্যাড করেছি, তো এর জন্য আলাদা কিছু প্রস্তুতির দরকার হয়, আলাদা কিছু টিচিং এর দরকার হয়, সবটা সবটা এভাবে বলে বোঝানো যায় না। তো তো আপনারা প্র্যাকটিস করে যাবেন, আপনারা আমার চ্যানেলটির সাথে থাকবেন, এর ফলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো এটি ছিল আজকের ক্লাসের টিউটোরিয়াল, আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকের ক্লাসের গানটি আপনারা কবে হারমোনিয়ামে তুললেন, বা তুলতে গিয়ে কোথাও কোনো নোটেশন বুঝতে অসুবিধা হয়েছে কিনা, বা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার, শেখার ও জানার সুযোগ করে দেবেন। এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।